এক বাদশার আঙ্গুল কেটে গেছে, বাদশার একটা আঙ্গুল কেটে গেছে এই পর্যন্ত। তো গোটা দেশের লোক বাদশাকে সমবেদনা জানাচ্ছে, উঠবেন না চাচা, উঠছেন কেন গো, কি হলো, আমার উপরে রাগ করে আপনি উঠে পালাবেন কেন, মা বোনেরা উঠিয়েন না, গল্পটা মন দিয়ে শুনেন। তো এই আঙ্গুলটা কেটে গেছে, তা দেশের পূজারা এসে রাজাকে দেখা করছে, রাজা মৌনভাবে বসে আছে সকালে, মন খারাপ, আঙ্গুল কেটে গেছে। পূজারা এসে বলছে, হুজুর আপনার আঙ্গুলের থেকে আমার কলজের দাম কম, কলজেটা কেটে গেলে শান্তি পেতাম, কিন্তু আপনার আঙ্গুল কেন কেটে গেল? আচ্ছা এইগুলো কি সত্য কথা না নাটক করছে? হ্যাঁ, মালের ভয়ে নাটক করছে, কিছু পাবো। বাদশাহ শুনিয়ে যেছে, শুনিয়ে যেছে, মন্ত্রী গেছিল বিদেশে, রাতে এসছে বিবির কাছে, শুনেছে যে বাদশাহর আঙ্গুল কেটে গেছে। সকালে মন্ত্রী আল্লাহওয়ালা মানুষ তো, সকালে মন্ত্রী যাচ্ছে, দেখছে বাদশাহ মন ভারী করে বসে আছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার হাত দুটা দেখি, দেখ কেটে গেল রে। তো মন্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ? আর যেই বলেছে আলহামদুলিল্লাহ, বাদশাহ চমকে উঠেছে, আমার আঙ্গুল কেটেছে তুই আলহামদুলিল্লাহ, আর তুই আবার আমার মন্ত্রী, এই প্রহরী কর, জেল, জেলে তালা খোল, ভয় রেখে চাল্লাত, ওকে কতল করা হবে। মন্ত্রী বাদশার সঙ্গে এত বড় প্রতারণা, এর মন বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে ওকে জেলখানায় ভরে দিয়ে তালা মেরে দিল, পরশু দিন তোকে কতল করা হবে, লেখে দে পারওয়ানা মোহরি লিখে দিল। এবার বাদশাহ বলছে ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেত, যেখানেই যেত মন্ত্রী, যেখানেই যেত মন্ত্রী, তোকে ভরে দিই তালা। বাদশাহ একাই বেরিয়ে পড়লো বন্দুক নিয়ে, তীর নিয়ে শিকার করতে হরিণ জঙ্গলের ভিতরে, ঘোড়া ধরছে যেতে 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 গভীর জঙ্গলে গিয়ে বাদশাহ রাস্তা ভুল করে দিয়েছে, সোজা চলে গেছে, মনে করলেন আন্দামানে। আন্দামানে মানুষে মানুষ খায়, আমাদের দেশে আন্দামানে মানুষে মানুষ খায় কি খায় না, আসামে পার হয়ে আন্দামান, এবার ওই রকম জায়গায় বাদশাহ চলে গেছে। কিছু সেই লোক যারা থাকে গেরো, যারা মানুষে মানুষ খায়, ওরা বাদশাহকে ঘেরে ধরে নিয়েছে, মালটা তো খুব ভালো হবে, বাস বাদশাহকে বেঁধে নিয়ে ঘোড়া সহ চলে গেল নিজের গ্রামে। এবার মনে মনে বলছে কি সুন্দর দেখতে মানুষ, মাংসগুলো ভালো হবে, চর্বি ভালো হবে, সন্ধ্যাবেলায় বসে বসে গল্প করছে, কালকে বিরিয়ানি বানাবি না তাহারি বানাবি বল, এত দামি মাল পেয়েছি। বাদশাহ তো মনে মনে ভাবছে আর উপায় নাই, আমার জান চলে যাবে, আমার জান চলে যাবে, উপায় নাই। এবার বাদশাহ মনে মনে ভাবছে কি হবে, ওখানে ওখানে আলোচনা চলছে, সমস্ত কিছু হাঁড়ি তালা সব রেডি হচ্ছে, মাল মেটেরিয়াল আসছে, কালকে ওকে কাটা হবে বাদশাহকে। বাদশাহ দেখে নিল আর আমার উপায় নেই। সকালবেলায় একদিকে চুলোর কাজ চলছে, হাঁড়ি ধোয়া চলছে, মশলা খটাং খটাং করে রেডি করছে, এবারে বাদশাহকে কাটার জন্য নিয়ে গেল। দেব দেবী রাবণের পূজা করে, রাবণের সামনে ওকে কতল করে পিস পিস বানাবে, ওর হাত দুটোকে যখন পেছন দিকে এমনি করে বানতে গেছে, তখন দেখছে একটা আঙ্গুল কাটা, একটা আঙ্গুল কাটা। বলছে দাঁড়া রে, আঙ্গুল কাটা মালটা কি আছে কে জানে, লক্ষণ কি চলছে, পুরোহিতকে জিজ্ঞেস কর। মন্দিরে বসে আছে পুরোহিত, পুরোহিত হে আমাদের দেব ঠাকুর, এই লোকটাকে কাটার জন্য এনেছি, কিন্তু বাম হাতে তর্জনী আঙ্গুল কাটা। পুরোহিত বলছে দাঁড়া লক্ষণ দেখি, বীরবীর বীরবীর করে মন্ত্র পড়ে বলছে, আজকে কি বার? বলে শনিবার। বলে শনিবার ধরেছ, রবিবার কাটছো, জোর ওর যে আঙ্গুলটা কাটা আছে ওকে যদি তোমরা কেটে দাও বংশ ধ্বংস হয়ে যাবে, দে ছেড়ে দে, যেখান থেকে এনেছিল ওইখানে ছেড়ে দিয়ে চলে গেল জঙ্গলে সেই ঘোড়া নিয়ে ছাড়তে। বাদশাহ দ্রুত গতিতে ঘোড়া ডাকি নিয়ে এসে বলছে জাল্লাদ রে, তাড়াতাড়ি করে জেলখানাটা খুলে দে, মন্ত্রীকে বার করে দে, আজকে আমার আঙ্গুলটা কাটা ছিল বলি জানে বেঁচে গেলাম। যে আলহামদুলিল্লাহ বলেছে, তো ঠিক বলেছে। মন্ত্রীকে বলছে তুমি যে আলহামদুলিল্লাহ বলেছো, ওটা আজকে আমার বুঝে এলো, এই আঙ্গুলটা যদি কাটা না থাকতো তো আজকে আমি বিরানি হয়ে যেতাম রে, যাক বেঁচে গেলাম। তো মন্ত্রীকে এবার জিজ্ঞেস করছে তুমি আলহামদুলিল্লাহ বললে কেন এটা বলো তো? তখন বলছে হুজুর
আলহামদুলিল্লাহ বলার কারণ আপনার হাতে 20 খানা আঙ্গুল আছে, তার মধ্যে আল্লাহ একটা নিয়েছে, 19 খানা আপনার ভাগে রেখেছে। এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম যে আমার বাদশার ভাগে আছে 19 খানা, আল্লাহ নিয়েছে 1 খানা। অতএব আল্লাহ কখনো মাল দেবে কখনো মাল নেবে, দুই অবস্থায় মুমিন আলহামদুলিল্লাহ বলবে। মুমিন কোনদিন ইন্না লিল্লাহ আর হাহুতাস করবে না, রুজির মালিক তো আল্লাহ। তখন মন্ত্রী বলছে, বাদশাহ মশাই আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনি আমাকে জেলে ভরে তালা মেরেছিলেন, এটাও আলহামদুলিল্লাহ। আপনি যদি জেলে ভরে তালা না মারতেন তো শিকারে তো আপনার সঙ্গে আমি যেতাম, আপনাকে ছেড়ে দিলে আমাকে তো ছাড়তো না, এ জেলটাও আমার জন্য আলহামদুলিল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলছেন, শোন, মানুষের দুটি অভ্যাস নিয়ে পৃথিবীতে বাস করছে, ফাম্মাল লাযিনা ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু আমি যখন তাদেরকে মাল দিই তারা বলে আল্লাহ ইজ্জত দিয়েছে, আর যখন তাদেরকে মাল আমি কমিয়ে দিই তারা বলে আল্লাহ বেইজ্জতি করেছে। না, আমি কাউকে তো বেইজ্জতি করি না রে, আমি রব অমনটা নয়, বরং আমি তোদেরকে মাল কমিয়েও পরীক্ষা করি। কখনো খেয়ে যদি তোর শরীর ঠিক থাকে খাবি, না খেয়ে যদি শরীর ঠিক থাকে তো না খেয়ে তুই সুস্থতা অবলম্বন করবি। তাহলে আল্লাহ প্রথম দিকে কসম খেলেন, তারপরে বললেন তোর বিবেকের চেতনতা ফেরা, বেঈমানদের মতো তুই ঘুরে বেড়াবি না, আমার বিরুদ্ধে শুকরিয়া আদায় করবি, বিরুদ্ধে কথা বলবি না। তারপরে আমার আল্লাহ বলছেন, কাল্লা বাল্লা তো করি মন আলিয়াতিম ওলা তাহাজ্জুন আলা তামিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। খবরদার, এতিমকে তোরা এতিমকে কেন সম্মান করিস না? এতিমকে যতদিন তোরা সম্মান করতে থাকবি, ফিরাউনের চাল তোদের কাছ থেকে চলে যাবে, আদ সামুদের চাল চলে যাবে। মানুষ যখন এতিমের দিকে তাকাবে তখন সে কি বুঝবে? আমার দিকে একবার তাকান, আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে কাঁদছে, আপনি জিজ্ঞেস করলেন, বাবা, আমার দিকে আপনারা ধ্যানের সঙ্গে তাকাচ্ছেন তো? একবার বলেন হ্যাঁ বলেন। তাকান, আপনি রাস্তায় হাঁটছেন, একটা ছেলে দাঁড়িয়ে আছে, মাসুম বাচ্চা, কাঁদছে করে চোখ টেনে টেনে কাঁদছে। আপনি জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে? ও বলছে, আমার 100 টাকা হারিয়ে গেছে। আর একটু আগিয়ে গেলেন, একটা ছোট্ট মেয়ে কাঁদছে, মা রে তুই কাঁদছিস কেন? বলে, আমার নাকেটা হারিয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেন, আর একটা মেয়ে ছোট মাসুম কাঁদছে, হে মা তুমি কাঁদছো কেন? আমার কানের দুটা চাচা হারিয়ে গেছে। আর একটুকু গেলেন, একটা ছোট ছেলে কাঁদছে, বেটা তুমি কাঁদছো কেন? বলে, আমার ছোট্ট সাইকেলটা জালসাই এনেছিলাম, কে নিয়ে নিয়েছে, হারিয়ে গেছে। আর একটুকু এগিয়ে গেলেন, উস্কো খুস্কো চুল, চোখে পানি মিশুরি, দুই চোখ ভরে সে কাঁদছে। আপনি জিজ্ঞেস করছেন, সোনা মানিক তুমি কাঁদছো কেন? ওর টাকা নাই, ওর টাকা হারিয়েছে, ওর কানের হারিয়েছে, ওর নাকের হারিয়েছে, ওর সাইকেল হারিয়েছে, তোমার কি হারিয়েছে বাবা? ও চোখের পানিতে বলছে, আমার আব্বা মা হারিয়ে গেছে, তারা আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছে, সব থেকে কার ধন হারিয়েছে তোরা, এবার বিবেক কর। এতগুলো জিনিস হারালো, 25টা ছেলের 25 রকম মাল হারিয়েছে, আর এই ছেলেটা বলছে, আমার আব্বা নাই, পৃথিবী থেকে চলে গেছে, হারিয়ে গেছে, আমার মা নাই, হারিয়ে গেছে। হে বেঈমানের দল, তোকে আমি 1 বছর ধান দিইনি, আর এই ছেলে চিরজীবনের জন্য মা বাপকে মাইনাস করেছি, তোর থেকে ও দুঃখী না, ওর থেকে তুই দুঃখী। এর জন্য আল্লাহ মালের পরে পরে এতিমের কথা বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, এতিমের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও না, বলি অট্টালিকার মায়াতে বসে আছো, জানো ওর কোল থেকে ওর মাকে নিয়েছি, আব্বাকে নিয়েছি। ওলা তাহাজ্জুন আলা তামিল মিসকিন, মালকে যদি আবার ফিরিয়ে আনতে চাও, তোমার দরজায় যে হাত বাড়াবে তাকে ধমকিয়ে কথা বলো না। ওলা
তাহাজ্জুন আলা তামিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা তোদের সবথেকে নোংরামি হচ্ছে মালকে গোপন করে দিস বোনকে তুই ফরাজ দিস না আব্বা মারা গেছে জমিগুলোকে দখল করে করে তুই চালাচ্ছিস বড় ভাই ছোট ভাইকে তুই ফাঁকি মেরে দিলি ফরাজ করার সময় বললি বাপকে আমি 25 লাখ টাকা দিয়েছিলাম 4 বিঘেটা আমার বাকিগুলো ভাগ কর তোরা এমন হুঙ্কার মেরে দিলি তার উপরই রেস্টি হয়ে গেল আমার আল্লাহ বলছেন শুনেলে ওয়ারিসের মিরাস যদি তুই গোপন করে নিস এমন একটা দিন আসবে সেদিন তাকে বুঝিয়ে দেব আমি বিশ্ব নবী বলছেন মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাস ইয়াউমাল কিয়ামাত ফিল জান্নাহ সেদিন জান্নাত থেকে আমি ওদেরকে বুঝিয়ে দেব আমার আল্লাহ বলছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইদা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা ওয়াজা তোরা মালকে গুনে 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 জমা করে উঁচু করলি একবার তুরস্কের দিকে তাকিয়ে দেখ একবার সিরিয়ার দিকে তাকিয়ে দেখ উঁচু মালকে নিচু করতে মাত্র 5 সেকেন্ডও আমাকে লাগবে না আমি 1 সেকেন্ড হিলিয়ে দিয়ে তোর সমস্ত মালকে নিচে করে দিতে পারবো এই আয়াতের তরজমা কারো যদি বুঝে না আসে সামা সিরিয়া দেখলেই হবে আমার আল্লাহ বলছেন হুব্বান জাম্মা কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা তোরা তলা 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 একটা ইট তার উপরে ইট তার উপরে ব্যান ঢালাই তার উপরে নীলটন ঢালাই তার উপরে ছাদের ঢালাই দিতে দিতে তিলে তিলে 100 তলা নিয়ে যাবি 50 বছরে আর আমি 50 সেকেন্ডের কাঠি লড়িয়ে দিয়ে নিচে করে দিব এটা আমার ক্ষমতা আমার ক্ষমতার বাইরে বেশি মস্তানি করবি না ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা যখন জাহান্নামকে টেনে আনা হবে ওই দূরে জাহান্নাম আসছে বিশ্ব নবী বলছেন ইউতা বি জাহান্নাম ইয়াউমাইদিন 70000 জিমামিন মা কুল্লি জিমামিন 70000 মালাকিন 70000 লাগাম একটা জাহান্নামের মুখে আর এক একটা লাগামে 70000 করে ফেরেশতা ধরে থাকবে আর যখন ওকে টেনে নিয়ে আসবে তখন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা মানুষ কিয়ামত থেকে চিৎকার মেরে বলবে ওই 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 জাহান্নাম আসছে এতদিন যার কথা খুতবাতে শুনেছি জালসাতে শুনেছি মাহফিলে শুনেছি মোবাইলে শুনেছি আজকে প্রত্যক্ষ দেখতে পেয়েছি জাহান্নাম আসবে আর চিৎকার মেরে বলবে রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির হে আমার রব সে তাকাব্বুর করনে ওয়ালা কই সে রিয়া করনে ওয়ালা কই যারা তোমার দিনকে মানি না কই তখন ওই লোকগুলো কি বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি সকল একবার বলেন আমার সঙ্গে বলেন ইয়াকুলু জোরে বলেন ইয়াকুলু ইয়া লাইতানি জোরে বলেন না ভাই আপনারা বলছেন না কেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি এটা বাংলা হচ্ছে হায় আফসোস যদি মরার আগে কিছু পাঠিয়ে রাখতাম গোটা সূরাটাকে আবার 1 মিনিটে বলবো একবার ছোট করে দিব ধ্যান দিয়ে শুনেন এই কথাগুলো আমার বলা হয়ে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদেরকে 5টা কসম দিচ্ছি জ্ঞানী ব্যক্তি যদি হস এই কসমের ভিতরে জ্ঞান লুকানো আছে তোরা ব্রেক করবি না এখনো গুনাহ থেকে এখনো গুনাহর দিকে হুর হুর করে ঢুকবি তো শুনেলে আদ সামুদ এই ফিরাউন নামরদ হামান গুলোকে তাবা করে দিয়েছি চাপকে সোজা করে দিয়েছি মাটিতে মিশিয়ে দিয়েছি নিস্তে নাবুদ করে দিয়েছি এরপরও তোরা ব্রেক করবি না তোদের কালচারের মধ্যে তোরাই থাকবি ট্রেডিশন নিয়ে থাকবি তোদের অভ্যাস হচ্ছে যখন মাল পাস তখন আমার ওপরে খুব কথা বলিস যে আল্লাহ ভালোবাসছে যেদিন আমি ব্রেক করি একটু তোদেরকে একটু একটু চাপ দিই তখনই আমার বিরুদ্ধে তোদের মুখ খুলে যায় কেন সবর হয় না কেন শুক্রিয়া হয় না
শুনেলে এতিমকে একবার তাকিয়ে দেখ, এতিমের দিকে তাকালে তোর বিবেকের দরজার চাবিটা কট করে খুলে যাবে। সর্বস্ব হারা তো এতিম, মা নাই, আব্বা নাই, পৃথিবীর মূলধন নাই, তাহলে ওর জীবনটা চলছে আমার কেন চলবে না? মালকে গুনে গুনে জমা করবি, থাক থাক করবি, আকাশচুম্বী বিল্ডিং করবি, ধ্বংস করে দেবো একবার পৃথিবীকে লড়িয়ে। এ পৃথিবী আমার কথা শুনে যার পিঠে তুই মাস্তান, যার পিঠে তুই মাস্তান, ওই পিঠওয়ালা আমার কথা শুনে গিলে শেষ করে দেবে। শুনেলে সেদিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, আর জাহান্নাম দেখার পর আফসোস করে বলবি, যদি কিছু পাঠিয়ে থাকতাম। অলা ইউসি কু অসা কু হাত ফাইয়ামাই দিল্লাই আদিবু আদা বাহু আহাত অলা ইউসি কু অসা কাহু আহাত। সেই দিনের মতো আর বাঁধন পৃথিবীতে কোনোদিন দেখিস নি আর হবে না, আর সেই দিনের মতো আজাব আর কোনোদিন হবে না। তবে যদি নম্র ভদ্র হয়ে সমস্ত গুনাহগুলোকে লাত মেরে ফেরাউনের চাল বের করে নম্র ভদ্র হয়ে মসজিদে ঢুকে যাস, তা আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন ও ইয়াকুলু জান্নাতি। একজন উঠবেন না, একটা ছোট ঘোষণা আপনাদেরকে শোনাই, দুটো ঘোষণা শোনাব। প্রথম নম্বর ঘোষণা হচ্ছে, যারা উঠার নিয়ত করছেন তাদের হাতগুলো ধরে বলছি, সূরাটা শেষ করেন, মাত্র দুটি আয়াতে আটকে আছে। আর সূরাটা যদি শেষ করেন অন্তত কেয়ামতের মাঠে একবার বলতে পারবেন, আপনার সূরা ফাজারের ক্লাসটা শুনেছিলাম, আমি গোটাই সারাংশ পর্যন্ত শোনাবো, আর দুটি আয়াত আছে, একটু ধৈর্য ধরে শোনেন। দ্বিতীয় ঘোষণাটা আমি করছি আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি এখন হজ আর উমরা ট্রাভেলস খুলেছি, যদি কেউ সহিভাবে হজ আর উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বেশি কথা বলছি না। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক। বহুজন বহুজনের সঙ্গে গেছেন মক্কা মদিনার ইতিহাসকে সেই জায়গায় দাঁড় করিয়ে বলবো, ইনশাল্লাহ আমার সঙ্গে আপনারা রেডি হয়ে যান। এপ্রিল মাসের 30 তারিখে আমার দল যাবে, আর রমজানে একটা যাবে, যেটা ইচ্ছা আপনি ঢুকতে পারেন, ফোনে আলাপ করে নেবেন কত কি পড়বে না পড়বে। আমার নাম্বার তাহের ভাইয়ের কাছে আছে, কমিটির কাছে আছে, হজবিডাঙ্গার কমিটির কাছে আছে, কথাটা শেষ। এখন এই দুটি আয়াত শুনেন, একটা কথা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, সকলে বলে রাদিয়াল্লাহু আনহু, সাহাবিদের টাইটেল ছিল কি, রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখন কি রাজিয়াল্লাহু আনহু একটাও নাই? এই পৃথিবীতে যতগুলি লোক এখন বেঁচে আছে যারা শ্বাস নিচ্ছে, কি নারী কি পুরুষ, রাজিয়াল্লাহু আনহু মানে ওর উপরে আল্লাহ রাজি আছে, তো আল্লাহ এখনো রাজি আছে, এই রকম কি জীবিত লোক নাই? আছে, কি বলেন, আছে, আপনারা বলেন আছে না নাই? আছে, কিন্তু শোনানো হচ্ছে না কেন তাকে? যদি শুনিয়ে দেওয়া হয়, তাহের ভাই যদি আমাকে কানে কানে শোনাই যে আল্লাহ তোমার উপরে রাজি আছে, হতে পারে আমি অহংকারে এবার বেলাইন হয়ে যাব। কিন্তু সাহাবিদেরকে শোনানো হয়েছিল কেন? তার পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্রাইভার ছিলেন, ব্রেক করে নিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, এখন হুঁশিয়ারি দেওয়ার কেউ নাই। এখন শোনানো হবে কখন? যখন শোনানো হবে তখন ওই লোকটা আর গুনাহ করার দ্বিতীয় মৌকা পাবে না, অথচ পৃথিবীতে হায়াতে শোনানো হবে এবং ফেরেশতার মারফতে শোনানো হবে। কখন শোনানো হবে? আমি মুমূর্ষু অবস্থায় পড়ে গেছি আর আমি পৃথিবীতে ফিরব না, গুনাহ করার দ্বিতীয় মৌকা পাব না, এবার আমার ফিরার পালা রব্বুল আলামিন, তার আজরাইলকে পাঠাবো, আজরাইল নূর মোহাম্মদকে এবার নিয়ে চলে আয়,
ওই ফেরেশতা এসে তার কানে বলবে, তাকে তাসাল্লি দেবে, তাকে সাহস দেবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে হিসাব শুনিয়ে দেবে। ওই লোকটা মরার 2-5 সেকেন্ড আগে শুনতে পাবে ফেরেশতা তার কানে বলবে, হে ভালো আত্মা, ইরজে ফিরে চলো, ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া, ওই রবের দিকে যে রব তোমার উপরে রাজি আছে তুমিও তাকে রাজি রেখেছ, অতএব রাজি আল্লাহু আনহু তুমি হয়ে গেলে, ফাদখুলি ফি ইবাদি ঢুকে যাও তুমি তার গোলামের ভিতরে, ওয়াদখুলি জান্নাতি এবং তুমি জান্নাতের মেহমান হবে। সূরাটা শেষ, একজন উঠবেন না, গোটা সূরাটা 1 মিনিটে শোনাবো, গোটা সূরাটা আল্লাহ কি বলতে চাইলেন। প্রথমে আল্লাহ বলছেন, তোদেরকে ফজরের কসম দিছি, উদীয়মান সূর্যের কসম, তুই যখন সকালবেলায় উঠবে প্ল্যান পরিকল্পনা করে নিবি দিনের ব্যাপারে, আল্লাহর দিনের ব্যাপারে, যেমন দুনিয়ার ব্যাপারে তুই প্ল্যান পরিকল্পনা করিস ওই রকম দিনের আমলের ব্যাপারে প্ল্যান পরিকল্পনা করে নিবি। হে মোমেন, শোন, তোকে আমি পর পর 5খানা কসম দিলাম তোর বিবেকের চেতনা ফেরার জন্য, তোর বিবেক কি একবারও বলছে না যে আমি নিজেকে গুনাহ থেকে বার রুখে দিব, আমার ব্রেককে মজবুত করব, আর আমি জুয়াতে যাব না, তাসে যাব না, বেঈমানিতে যাব না, মিথ্যা কথা বলবো না, বেপর্দা থাকবো না। হে ঈমানদারের পরেও যদি তুই না মানিস, এতগুলো কসমের পর আমি রব কসম খেয়েছি, তারপরেও যদি তোর হৃদয়ে কোনো রেসপন্স না হয়, তোর হৃদয়ে যদি এটা মেনে না নেয়, তাহলে একবার ইতিহাসের দিকে তাকিয়ে দেখ আদ সামদ ফেরাউনকে কেমন ভাবে আমি তাবা করে দিয়েছি। হে বিশ্ববাসী, তোরা তোদের তোদের ট্রেডিশনকে চেঞ্জ কর, যখন তোরা মাল পাস আমার শুকরিয়া করিস, কিন্তু যেদিন একটু ব্রেক করি আমার বিরুদ্ধে মাল খুলে দিস, খবরদার না একবার এতিমের দিকে তাকা, তোর দরজায় ভিখারীকে খবরদার ধমকে কথা বলবি না, মাল তুই যতই জমা কর না কেন একবার হিলিয়ে দিলে মালকে শেষ করে দিব, যেদিন জাহান্নাম তোর সামনে আসবে সেদিন তুই আফসোস করবি, কিন্তু কোনো কাজে লাগবে না। তবে শুনেলে যদি সব কিছু মেনে নিয়ে আল্লাহকে রাজি করতে পারিস, তাহলে আল্লাহর গোলামের সঙ্গে তুই জান্নাতে থাকবি। যে লোকগুলো উঠে দাঁড়িয়ে গেছেন তাদের পায়ে ধরছি বসেন, তাদের পায়ে ধরছি বসেন, আল্লাহর গোলাম রসুলের উম্মত 1 মিনিটের জন্য বসেন, আপনাদের হাতগুলো ধরছি, পাগুলো ধরছি, বসেন, আর নাহলে ঘর জবাব দিয়ে হসপিটাল যাবেন। আল্লাহর সঙ্গে ধোকাবাজি কেউ মেনে নেবে না, পরিষ্কার কথা বলছি, চিটিংবাজি করতে করতে আল্লাহর সঙ্গে করছেন, আপনি যান বাড়ি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি আপনার মন আপনাকে বলবে যে তুই বেঈমানি করে এসেছিস জালসাতে, শেষ দোয়াটুকু না যেও আপনি গেছেন, কত চালাক হয়েছেন আর কত ফেরাউন নমরুদের কথা এখনই শোনালাম, কত মাস্তান হয়ে গেছেন, আজকে মাদ্রাসাটাকে জন্য 3-4 মাস ধরে কমিটি গাধার মতো খেটে খেটে আঞ্জাম দিচ্ছে, দিবেন তো 10টা টাকা, তারপর আবার চিটিংবাজি করে পালিয়ে যাচ্ছেন, মানে একজনাকে আল্লাহ ছাড়বে না যে কটা যেছে, পায়ে ধরেছি আমি একজন মেহমান, আমি আলিম নয়, আমি একটা বদমাস, তারপরও পায়ে ধরেছি, উচিত ছিল 1 সেকেন্ডের জন্য বসে যাওয়া, সুজা হাসপাতাল ঢুকিয়ে দেবে আল্লাহ, ঘর ঢুকাবে না, বেয়াদবের দল কোথা করে। বললাম যে আমি 1 মিনিটের মধ্যে তফসিরটা শেষ করব, 30 সেকেন্ড হতে দিল না, পাছাই যেন বাঁদরের আর বড় আছে, আল্লাহ নারাজ হয়ে যাবে ওদের উপরে। এই জন্য এক একটা ফ্যামিলি আল্লাহর আল্লাহর গজবে তাও তাও করে জ্বলছে আর আলিমদের কাছে দোয়া চাইছে, এরা বেয়াদবরা যেখানেই যায় এই বেয়াদবি গুলো করে। মা বোনের একজনও উঠবেন না, আমি আমি আর ক্লিয়ার ভাবে গোটা সূরাটা শোনাতে পারলাম না, এর জন্য দুঃখিত। আগামী কয়েকদিন পরই হজবিডাঙ্গাতে আসবেন ইনশাল্লাহ, ওখানে বিষয় আলাদা থাকবে। আপনারা যে কজন বসে আছেন আপনাদের কাছে আমি টাকা পয়সা চাইছি না, প্রথমে একটা জিনিস চাইছি, 10টা মিনিট আপনাদের হাতগুলো ধরে ভিক্ষা চাইছি, 10 মিনিটকে আমি নূর মোহাম্মদ 11 মিনিট করব না, যদি 11 মিনিট করি তো আমিও বেঈমান, ওয়াদা দিলাম 10 মিনিট মাত্র। মা বোন খালা বেটি অনেক কথা শোনা হয়ে গেল,
অনেক কথা শোনা হয়ে গেল, বাইবেলে বলছে ছিলে তুমি, থাকবে তুমি, নিয়ে এনেছিলে না নিয়ে যাবে, ছিলাম না থাকবো না, আনিনি নিয়েও যাব না, যা কিছু দিয়েছে আল্লাহ। যতগুলি লোক আছেন আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, 10 মিনিট আপনাদের পায়ে ধরে বলছি উঠবেন না, আপনি টাকা দেবেন না, আমি ডাকাত নয় যে আপনার বুকে ছুরি মারব। মাদ্রাসাওয়ালারা পায়ে ধরে বলে দে বাপ, আর রাত 12টায় যখন ছুরি নিয়ে ঢুকে তখন আপনি বলবেন লে বাপ। তা লে বাপ বলার আগের থেকে দে বাপই ঠিক থাকেন, মা বোনেরা উঠবেন না। আমি মা বোনদের কাছে বলছি, আজকে আমি ঘড়ি দেখে নিলাম আর 9 মিনিট আছে, যতগুলি মহিলা বসে আছেন সব মেয়েগুলি আমার মা, সব মেয়েগুলি যে বয়সের হোক, 5 বছরের হলো ওর পেটে আমি হয়েছি, সবগুলি আমার মা। মা আপনার গায়ে হাত দেওয়া আমার জন্য হারাম, কিন্তু সত্যিকারই যদি আপনার পেটে আমি পৃথিবীতে আসতাম আর এরকম করে আপনার শাড়িটা ধরে নিতাম আর বলতাম মা আমাকে 100টা টাকা দাও আমি জলসাই খরচা করব, আপনি না বলে পালিয়ে যেতে পারতেন না। তো আজকে যতগুলি মেয়ে আছেন, যেমন যেমন মেয়ে আছেন, কোনো খালামা মুরব্বী যদি থাকেন আপনার কাছে, আমি ভিকিরি হয়ে 500টা টাকা চাইছি, আর প্রতিটি মেয়ের কাছে আমি 100টা করে টাকা চাইছি। খালামা আপনার কাছে না থাকলে আপনি আর এক খালার কাছ থেকে ধার করে নেন, যদি তা না থাকে আপনি 1টা টাকা হলো দেবেন। আমি মাদ্রাসার ছাত্রগুলোকে পাঠাচ্ছি, একটা হাত যেন বাদ না যায়, প্রয়োজন হলে আপনি পাশের খালার কাছ থেকে ঋণ করে দেন। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একবার হাত পাতলাম, ভাই পাঠান, আপনি আপনি যান একটু ভিতরে গাইড করেন। মা মা বলেছি আমি এতিম, আমি 5 বছর বয়সে মা হারিয়েছি আর এখন আল্লাহ আমাকে সারা বিশ্বে মা দিয়ে দিয়েছে। গাইবান্ধা বাংলাদেশে জালসা করে নেমে যে গাড়িতে চাপতে যাওয়ার একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কম করে মেয়েটার বয়স 72-75 হবে, বলছে বেটা নূর মোহাম্মদ রে তোর বাড়ি ভারত রে, বাপ আল্লাহ তোর হায়াত দারাজ করুক। তো ওর চোখের পানিটা আমার চোখে পানি চলে এলো, বললাম খালামা দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়, পৃথিবী ভালো নয়, পৃথিবীতে বেশি হায়াতের দোয়া করাটাও খারাপ। বলছে না বেটা তুই বেঁচে থাকা মুরব্বী মানুষ ধরে নিয়েছে, কি বলবো। তা এখন আমাকে অনেক মা আল্লাহ দিয়েছে, আজকে কত মা আছে আমার এখানে, আমি মা বলে শেষ করতে পারবো না। অতএব এতবার মা বললাম 100টা টাকা আপনি আল্লাহর হস্তে দেবেন, 100টা টাকা না থাকে আপনি 10-5 টাকা দেবেন। এখানে যারা আছেন ভাই, 5000 দেনাওয়ালা কেউ আছেন, একটা বড় চাদরের ব্যবস্থা করেন তো, আর না হলে এইটাকে লেন, এটাকে উল্টিয়ে দিলে এটা চাদরের মতো হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি চাদরটা আমার এই সামনে থাকবে, এইখানটাতে আপনারা উঠে আসবেন, চাদরে হাত দিবেন, আল্লাহ খুশি হবে। কেন খুশি হবে? আমার গোলাম আমার জন্যে হাঁটছে, দেখেন কত বড় কথা। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন ভাই, চাদরওয়ালারা যাবে না, এখন এখানে রাখেন আমি যখন বলবো, চাদরওয়ালা আপনার কাছে যাবে না, আপনি হেঁটে আসবেন, আল্লাহ আরশ থেকে দেখে বলবে আমার গোলাম আমার জন্যে হাঁটছে। কে কে দেবেন? চেয়ারে যতজন আছে দেবেন, নিচে যতজন আছে দেবেন, দাঁড়িয়ে যতজন আছে দেবেন, পেছনে যতজন আছে দেবেন, সকলে একবার অতি হাত রাখবেন। এই মাইকম্যান কই? মাইকম্যান কই? মাইকম্যান কে? কই এদিকে সামনে আসে, সামনে আসে, আপনার আপনার ব্যবস্থাটা আগে করি। জি যতটি লোক আছেন, আচ্ছা ভাই 5000 দেনাওয়ালা কেউ আছেন? আমি যখন বলবো তখন উঠবেন, আমি ঠিক দোয়া পড়ে দেবো তখন উঠবেন। 5000 দেনাওয়ালা কেউ নাই? একটাও নাই, একটাও নাই, আমার মুখ বন্ধ নাই, 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে, দুটো কথা বলে নি। যখন 10 মিনিট পুরা হয়ে যাবে আমি দোয়া দিব, দোয়া পড়ে যখন আমি শেষ করে দিব, আর যখনই শেষ হবে সব ওই দিকে হাঁটবেন না, এই চাদরের দিকে হাঁটবেন, আর চাদরের নিজের নিজের টাকা ফেলবেন। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখানে কতগুলো লোক আছে, কি নাম কি কারণ কিছুই আমি বুঝি না, আমি একটাই জিনিস বুঝি সবাইকে আল্লাহ চেনে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যিনি চাদরে হাত না রেখে পালাবেন উনি হাত তুলেন, চাদরে হাত না রেখে পালাবে এই দুজন মাত্র। তো ওই দুজন কি আমি ডেকে জিজ্ঞেস করবো যে কি রাগ আছে,
আসলে ঝুঁকে হাত তুলে দিয়েছে আর কি, ও রাই টাকা দেবে, ও রাই বেশি টাকা দেবে। জি ভাই, ওটা ঝুঁকে হাত তুলেছে। তো সকলে চাদরে হাত রাখবেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রত্যেকের কাছে 1000 করে দাবি, না থাকে 500 টাকা, না থাকে 200, সর্বশেষ 100। একটা আমার আবদার, আমি আপনি যদি আমার আবদার মিটান, আপনার আবদার আল্লাহ মিটাবেন। আর সর্বশেষ বলি, আপনার কাছে যদি 100 টাকা না থাকে তো 10 টাকাও দেবেন, 10 টাকা নাই 1 টাকা দেবেন, 1 টাকা নাই, শেষ কথাটা বলছি, খালি হাতটা চাদরে রেখে বলবেন আল্লাহ বরকত দাও, একটা মুমিনের মুখের দোয়াটাও দিয়ে যাবেন, দোয়াটাও দিয়ে যাবেন। এইটুকু না দিয়ে যিনি পালাবেন, এইটুকু না দিয়ে যিনি পালাবেন, এর দিকে তাকান, আমি আমার দিকে ডাকিনি, আমার ভাইয়ের দিকে ডাকিনি, কমিটির দিকে ডাকিনি, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের কোনো মূল্য নেই, কিন্তু এর দিকে ডাকছি, মা খালা একবার তাকান, এর দিকে ডাকছি। যদি এর উপরে মহব্বত থাকে তো আপনি পেছন ফিরে পালাতে পারবেন না, খালি হাতটাও চাদরে রেখে বলবেন আল্লাহ বরকত দাও। আর এইটুকু যদি কেউ না দিয়ে পালান, তার বিষয়ে আমি বলছি, আপনি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না। কেন? আমি বদ্ধ করবো? অস্তগফিরুল্লাহ, আমি বদ্ধ করবো না, যারা গেছে তাদের জন্য বদ্ধ করিনি, আমি এটাই বলেছি, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। এবার আল্লাহ যেটা করবে সেটা আমি বদ্ধ করবো না। আপনার মন আপনাকে বলবে, হায় রে হতভাগা, তুই কোরআনের ডাকে দুপা এগিয়ে যেতে পারলি না। আপনার মন আপনাকে বলবে, কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ঈমান আছে, সেই ঈমান তাকে আঘাত করবে। যে লোকগুলো চলে গেল, আমার মনে অনেক কষ্ট হলো, এতক্ষণ তুমি কোরআনের তফসির শুনলে, আর যে মাদ্রাসা তোমাকে শোনালো, এই গাধাটা যে মাদ্রাসায় পড়ে আজকে চেয়ারে বসেছে, সেই মাদ্রাসার বুকে লাত মেরে চলে গেলে, আল্লাহ তোমাদেরকে ঠিক জায়গায় দেবে না। তো এইগুলো হচ্ছে কঠিন জিনিস। অতএব আপনাদের কাছে আমার শেষ আবেদন, আর মাত্র 2 মিনিট আছে, আপনারা যে বসে আছেন এর জন্য আমি খুশি, একজনও কি 5000 টাকা বলবেন না? আমার মনটা কি একদম ছোট করেই রাখবেন? আরে ভাই, এতগুলোর ভিতরে একজনা কি 5000 টাকা বলবে না? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা, আপনারা একজনও বাদ থাকবেন না, সকলে দেবেন। এখন আমি দোয়া দিচ্ছি, কথা বুঝবেন এবং আমিন বলবেন। আর এই চাদরটা বুঝলেন ভাই, এখানে ভিড় হবে, ওইখানটাতে ধরবেন, নাহলে ওইখানটা ধরবেন, এখানে বাক্স টাক্স আছে তো, চাদরটা ধরবেন। মাশাআল্লাহ, ইজ্জত রেখেছে ভাই, 5000 টাকা আল্লাহর গোলাম দেবেন, মাশাআল্লাহ। হাজি আলাউদ্দিন স্যার, জি। আচ্ছা, এই চাদরটা কোথায় ধরবেন? ওই টেবিলটা সোজা করে দুজন ধরবেন। আমি যে দোয়া দিচ্ছি, দোয়াটা বুঝে বুঝে আমিন বলবেন, আর যখন দোয়া শেষ হবে তখন উঠবেন, তার আগে উঠবেন না, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। ওইখানটায়, ওইখানটায়, এখানটা বাক্স আছে, বাস বাস বাস, দাঁড়ান, আপনারা শুনেন, এই আল্লাহ, তুই যেভাবে কোরআনে আমাদেরকে চলতে বলেছো সেরকম চলার তৌফিক দাও। সকলে আমিন বলেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কোরআন ও হাদিসের কথা শুনেছি সবগুলো আমল করা তুমি তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক ডাক্তার মাস্টার ইমাম মসজিদ যতজন কালেমা নিয়ে কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূরে মানোয়ার করে দাও। এই আল্লাহ, যতজন সন্ধ্যা থেকে দান করেছেন, এরপরে যারা দান করবেন সকলের দানকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, কারো ঘরে যদি অসুস্থ ব্যক্তি থাকে তাকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ, ঋণদারের ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ, অভাবী তুমি বরকত দাও। আমিন বলতেও কষ্ট হচ্ছে। এই আল্লাহ, সর্বোপরি কঠিন কিয়ামতের দিনে তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে দয়া করো, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানাই। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা অতুবু ইলাইকা। এইদিকে দিকে ধরতে হবে, এইদিকে দিকে ধরতে হবে, আরে এইদিকে দিকে, এরাও জানে না কেমন। সকলে উঠেন ভাই, একদম চাদরে দিতে থাকেন, নিজের হাতে দেবেন, কেউ কারো হাতে পাঠাবেন না। আমি দোয়া দিতে থাকি, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এই মাইক ম্যান এলো না কেন ভাই? শেষবারের মতো বলছি, হজ বা উমরা যদি করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। শেষবারের মতো বলছি, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দা একজনও পেছন ফিরে চলে যাবেন না, একজন।